শুনলে অবাক না হয়ে পারবেন না। বিমানের ইঞ্জিন দিয়ে ঘন্টায় প্রায় 107 কিলোমিটার বেগে ছুটে চলেছে জাহাজ। এটাই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী জাহাজ এইচএসসি ফ্রান্সিসকো। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী এই জাহাজটি চলে 2টি জেট ইঞ্জিন দিয়ে। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ বন্ধুরা, জাহাজ চলে উড়োজাহাজের ইঞ্জিন দিয়ে। জাহাজটিতে রয়েছে যাত্রীদের জন্য সকল সুযোগ সুবিধা, রয়েছে আলাদা আলাদা বার রেস্টুরেন্ট, রয়েছে বিশাল বিউটি ফি শপ। চারতলা বিশিষ্ট জাহাজটি দেখতে অসম্ভব সুন্দর। জাহাজটির উপরের তলায় রয়েছে আধুনিক মাস্টার ব্রিজ এবং পরের তলায় রয়েছে ভিআইপি যাত্রীদের জন্য সুব্যবস্থা। দ্বিতীয় তলা ইকোনমি যাত্রীদের জন্য এবং নিচতলায় রয়েছে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা। জাহাজটিতে একসাথে 150টি গাড়ি এবং 1000 জন যাত্রী পরিবহন করতে সক্ষম। জাহাজটিতে ঘন্টায় 107 কিলোমিটার গতিতে ছোটার জন্য রয়েছে বিমানের ইঞ্জিন নির্মাতা জেনারেল ইলেকট্রিক্যাল তৈরি LMG চালিত 2টি জেট ইঞ্জিন। শুনলে আরও অবাক হবেন, এই জাহাজটির গতি অ্যারোপ্লেন ল্যান্ডিংয়ের গতির সমান। দুর্ঘটনার সময় যাত্রীদের কথা মাথায় রেখে জাহাজটিতে ব্যবহার করা হয় সর্বাধুনিক ইভাকুয়েশন সিস্টেম। 2012 সালে অস্ট্রেলিয়ার বিখ্যাত ইনকেট শিপইয়ার্ড তৈরি করে বিশ্বের সবচেয়ে দ্রুততম এই জাহাজটি। জাহাজটি বর্তমানে আর্জেন্টিনার মালিকানায় আর্জেন্টিনার রাজধানী থেকে উরুগুয়ে রুটে নিয়মিত চলাচল করছে। 225 কিলোমিটার এই নৌপথ পাড়ি দিতে জাহাজটি সময় লাগে মাত্র 2 ঘন্টা। আমাদের বাংলাদেশেও বেশ কয়েকটি দ্রুতগামী নৌযান রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রিন লাইন 1। নৌযানটি টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে নিয়মিত চলাচল করছে এবং গ্রিন লাইন 2 ও 3 নামের 2টি নৌযান ঢাকা বরিশাল ও ঢাকা ভোলা রুটে চলাচল করছে। এছাড়াও অ্যাডভেঞ্চার 5 নামের একটি নৌযান ঢাকা চাঁদপুর রুটে নিয়মিত চলাচল করছে। বাংলাদেশে খুব শীঘ্রই আরও কয়েকটি দ্রুতগতির নৌযান নৌবহরে যুক্ত হতে যাচ্ছে, তবে এগুলো একটিও জেট প্রপালশন না হওয়ায় এদের গতি লঞ্চের গতি থেকে সামান্য কিছু বেশি। প্রযুক্তির অগ্রগতিতে হয়তো শীঘ্রই আমাদের দেশেও দেখা মিলবে জেট প্রপালশন চালিত নৌযান। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।